গত বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের মঞ্চ থেকে দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। কিন্তু কাকতালীয়ভাবে তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিচুতলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। এমনকি হুমকি দিলেন অশোকনগরের কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী, নাম অতীশ সরকার। তিনি বললেন, আপনার বাড়ির মা বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসবো। আরজিকর কাণ্ডে এমনিতেই তপ্ত বাংলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ, তার মধ্যেই তৃণমূল নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটু তো ফোঁস করতে, আমরা যদি ফোঁস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।